আজকে দেখাবো রেশম কোটা। অনেকদিন ধরে তোমরা রেশম কোটার জন্য এনকোয়ারি করছো, খুব সুন্দর সুন্দর মেশিন এমব্রয়ডারিড রেশম কোটা দেখাবো। প্রথমে যে রংটা দেখাবো রানী কালারের, মেশিন এমব্রয়ডারি করা হয়েছে, ভীষণ ব্রাইট একটা কালার, অল ওভার কিন্তু বুটি প্যাটার্নে যাবে। এই হচ্ছে শাড়িটা, কি ব্রাইট দেখো, পাড়ে থাকবে কিন্তু এইভাবে চওড়া করে একটা বর্ডার করে দেওয়া হয়েছে আলাদা কাপড় দিয়ে, এটা যেমন হোয়াইট কালারের রসল দিয়ে করা হয়েছে, আর এর ফিনিশিংটা খুব সুন্দর। দাম থাকছে 2050। এইবার দেখাবো এবং হোয়াইট হোয়াইট কালারের একটা রেশম কোটা, তাতে থাকছে এভাবে পিঙ্ক আর পেস্তার সুতো দিয়ে এমব্রয়ডারি। এটাও কিন্তু একদম ঘন ছোট্ট ছোট্ট বুটি প্যাটার্নে যাচ্ছে পুরো অল ওভার। এই হচ্ছে শাড়িটা, খুব সোবার একটা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরো, খুব সুন্দর লাগবে দেখতে। 2050 এগুলোর কিন্তু ব্লাউজ পিস নেই, আজকে যে রেশম কোটাগুলো দেখাবো ব্লাউজ পিস কিন্তু নেই। এটার সাথে কিন্তু ডিমান্ড করছে একটা রানী কালারের ব্লাউজ, একদম হলুদ রঙের রেশম কোটা, তাতে এইভাবে রানী কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে। প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ হালকা আর গর্জিয়াস, একদম ডিজাইনার লুকের রেশম কোটা, হলুদের সাথে রানীটা ভীষণ সুন্দর কমপ্লিমেন্ট করে। এইভাবে দেখো মেশিন বর্ডার যাচ্ছে, মেশিন এমব্রয়ডারি, আর ভেতরে ছোট ছোট পাশের যে ফুলগুলো থাকে সেই প্যাটার্নের কিন্তু বুটি যাচ্ছে। এটার দাম 2550, 2550 টাকা। এর না আরো একটা দুটো কালার করেছি দেখাই, একটা পিঙ্ক কালার করেছি আর একটা ব্লু করেছি, সিঙ্গেল কালার দিয়ে কিন্তু এমব্রয়ডারিটা করা হয়েছে, পিঙ্কের সাথে হোয়াইট, ইয়েলোর সাথে রানী ছিল বেশ ব্রাইট, এটা আবার পিঙ্কের সাথে হোয়াইট। রেশম কোটার না একটা নিজস্ব টেক্সচার থাকে, যখন শাড়িটা উইভ হয় যেমন চেক সিল্ক, চেক সিল্কে একটা চেক চেক প্যাটার্ন থাকে উইভিং এর, ওটা কিন্তু উইভিং এর কারিশমা, ঠিক রেশম কোটায় উইভিংটা এমন ভাবে হয়, এইভাবে একটা চেক চেক প্যাটার্নের প্যাটার্ন তৈরি করে, এটাকে আমরা বলি রেশম কোটা, মানে কোটা প্যাটার্নের একটা টেক্সচার। এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে পুরো শাড়িতে থাকবে এইভাবে বুটি। এটার দামও কিন্তু 2550, 2550। এবার যে ব্লুটার কথা বলেছিলাম ব্লুটা দেখাই, একদম কালচে নীল, তাতে একদম সাদা সুতো দিয়ে কাজ, ভীষণ সুন্দর লাগবে। এর সাথে কোনো হাকোবা ব্লাউজ পরো খুব ভালো লাগবে, বা সাদা যদি চান্দেরি ব্লাউজ থাকে তা দিয়েও কিন্তু পরতে পারেন আপনারা। এই হচ্ছে শাড়ি 2550। এবার দেখাই একটা ডিজাইনার ইয়েলো কালারের রেশম কোটা, একদম হাফ হাফ প্যাটার্নে কাজটা করা হয়েছে। এই হচ্ছে আঁচল, পুরো হাফটা থাকবে এইভাবে। এটার ব্লাউজ পিসটা দাও। এই হচ্ছে শাড়িটা থাকবে এইভাবে, একদম এইভাবে টেম্পল থাকছে, তলার দিকে থাকছে খুব সুন্দর একটা বিপি, বিপিতে কিন্তু এইভাবে রেড কালারের পিওর কটনের বিপি, এতে দেখো এইভাবে বাটারফ্লাই মোটিভ করা আছে। 2650, এটার দাম 2650 টাকা। এবারে হোয়াইট, সাদা রঙের, সাদা রঙের একটা রেশম কোটা, একদম পার্সি স্টাইলে, পার্সিতে যে ধরনের এমব্রয়ডারি করি হ্যান্ড পার্সিতে, সেই ভলিউমে কিন্তু দেখো কাজ যাচ্ছে। এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বডি, এই হচ্ছে বডি। কেমন লাগছে বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবে না, যদি ভালো লাগে একটু লাইক করো, শেয়ার করো, একটু কমেন্ট করো বেশি বেশি করে কেমন লাগছে। এই হচ্ছে শাড়ি, ভীষণ নিখুঁত কাজ, মেশিন এমব্রয়ডারি হলেও কিন্তু একদম নিখুঁত, এগুলো কিন্তু কম্পিউটার মেশিন না, একদম মানে যেভাবে পায়ে চালিয়ে যেভাবে কাজ হয় নর্মালি মেশিন, সেই মেশিন এমব্রয়ডারির কাজ। এই হচ্ছে দেখো ব্যাক পোর্শনটা,
দাম থাকবে 26255 2550 2550 প্রত্যেকটা না পারে এই পাইপিং করে দেয়া আছে পারের ফিনিশটা খুব সুন্দর আসে দেখতে ভীষণ ভালো লাগে এর সাথে তো একদম পিঙ্ক ব্লাউজ পরতে হবে এর একটা কালার দেখাই ব্ল্যাক ব্ল্যাকটা কি গর্জিয়াস এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকে কিন্তু এইভাবে রানি পিঙ্ক আর গ্রিনের কম্বিনেশন এই হচ্ছে শাড়িটা ব্ল্যাকের সাথেও রানি বা গ্রিন দেখো প্রাইস থাকছে কিন্তু 2557 দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা হ্যান্ড পেইন্টেড রেশম কোটা দেখো পেইন্টিং কাকে বলে একদম সিল্কে দেখো আমি করি তেসারে করি সেই কাজটাই কিন্তু রেশম কোটায় করা হয়েছে এই হচ্ছে কাজ পুরো বডিতে থাকবে এইভাবে হাফটা থাকবে পুরো এইভাবে কাজটা আর বাকি হাফটা থাকবে এইভাবে একদম লোয়ার ইয়কটাকে হাইলাইট করা হবে এটার দাম থাকবে 1650 only 1650 টাকা